আজি প্রকাশ পাইব যুক্ত দুই কলা ও ধন্দামূলক শিক্ষার পরীক্ষাফল কলারে 2 লক্ষর অধিক এবং ধন্দামূলক শিক্ষায় প্রায় 5000 পিলাঙ্ক ভাগ্য নির্ধারণ হব ওড়িশা রিজল্টস ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে রিজল্ট উপলব্ধ হব দিন গোটায় সিএচএসই অফিসে রিজল্ট বাহারিব বলে জনাপড়ছে করোনা পাই এথর পরীক্ষা বাতিল হয়েথিবার বিকল্প মূল্যায়ন পদ্ধতিরে ফল প্রকাশ করা যাব গত জুলাই 31 তারিখে যুক্ত দুই বিজ্ঞান এবং বাণিজ্য রিজল্ট প্রকাশ পাইথিলা আজি প্রকাশ পাইব যুক্ত দুই কলা ও ধন্দামূলক শিক্ষার পরীক্ষাফল কলার 2 লক্ষর অধিক এবং ধন্দামূলক শিক্ষায় প্রায় 5000 পিলাঙ্ক ভাগ্য নির্ধারণ হব ওড়িশা রিজল্টস ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে রিজল্ট দেখিপারে ছাত্রছাত্রী দিন গোটায় সিএচএসই অফিসে রিজল্ট বাহারিব বলে জনাপড়ছে করোনা পাই এথর পরীক্ষা বাতিল হয়েথিবার বিকল্প মূল্যায়ন পদ্ধতিরে ফল প্রকাশ করা যাব গত জুলাই 31 তারিখে যুক্ত দুই বিজ্ঞান এবং বাণিজ্য রিজল্ট প্রকাশ পাইথিলা তো বিকল্প মূল্যায়ন পদ্ধতিরে রিজল্ট প্রকাশ পাইব জগদীশ দাস আমার সিনিয়র রিপোর্টর অধিক সূচনা পাই আমার সহ লাইভ জুড়ি জগদীশ দিন গোটায় আজি রিজল্ট প্রকাশ পাইব কলা এবং ধন্যামূলক শিক্ষার পরীক্ষাফল আজ প্রকাশ পাইব যাচ্ছি খাস করে বোর্ড পক্ষর কিভাবে কম প্রক্রিয়া রহিব নিহত ভাবে যুক্ত দুই কলা এবং ধন্দামূলক শিক্ষার পরীক্ষাফল প্রকাশ পাইবাকে যাচ্ছি পাখাপাখি 2 লক্ষর অধিক কলার ছাত্রছাত্রী রয়েছে এবং প্রায় 5000 ছাত্রছাত্রী অনেক ধন্দামূলক শিক্ষার সেইপরি ভাবে যে পত্র বিনিময় শিক্ষা বা ডিষ্টান্স মোড্রে ছাত্রছাত্রী মানুষ পরীক্ষাফল প্রকাশ পাইব মোটামুটি ভাবে যদি দেখা তাহলে জুলাই 31 তারিখে যেতবে বিজ্ঞান এবং বাণিজ্য ছাত্রছাত্রী পরীক্ষাফল প্রকাশ পাই সে সময় এই যে ছাত্রছাত্রী মানে রয়েছে সে মনরে গোটে দ্বন্দ্ব রয়েছিল যে আমার পরীক্ষাফল কেবে প্রকাশ পাইব এবং পরিষদ পক্ষের উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষর মধ্যে এই প্রক্রিয়া আরম্ভ করা যাই এবং গতকালি ঘোষণা করা যাই যে আজ পরীক্ষাফল প্রকাশ পাইব এবং আজ সকাল টাইম জনা যাই যে দিন গোটায় সময় ছাত্রছাত্রী মানে ওয়েবসাইট জরিয়ে ওড়িশা রেজল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট জরিয়ে সে নিজের নিজের রোল নম্বর রেজিস্ট্রেসন নম্বর দিয়ে নিজের পরীক্ষাফল জাঁপারে এবং চলিত বর্ষ যেহেতু পূর্বর পরিষদ পক্ষ কুহযাই যে 90% উপরে পাসার রহব তো এতে কোণী দ্বিমত হবার না যে কলা এবং ধন্দামূলক শিক্ষার 90% উপরে পাসার রহব কিন্তু গোটে বড় কথা হচ্ছে যে ছাত্রছাত্রী মানে এই প্রদর্শনের কেতে সন্তুষ্ট রুচার বা সন্তোষ প্রকাশ করছেন তা গোটে বড় চ্যালেঞ্জ রহব এবং অন্যপক্ষ যদি দেখা এই ছাত্রছাত্রী মানে রেকর্ড সংখ্যার পাশ হয়ে যুক্ত 3 পাঠ্যক্রমের নাম লেখা যাবে সে সময় সিট সমস্যা উপজিব এবং সে নেই কোণ সমাধান সূত্র বাহার করা যাব তা মধ্যে গোটে ভিন্ন দিগ হয়ে পড়ে তো মোটামুটি ভাবে দেখা গেলে যেভাবে ভাবে প্রস্তুতি রয়েছে আজ সবু যুক্ত দুইর রেজল্ট প্রকাশ পাই কারণ পূর্বর কেবল 2টি পরীক্ষাফল প্রকাশ পাই এবং এ পরীক্ষাফল প্রকাশ পাই পরে পরে হি ছাত্রছাত্রী মানে অসন্তুষ্ট পিলাঙ্ক সংখ্যা কমাইবা চেষ্টা করা যাবে তা সহ পরীক্ষা হয়ে নাই এবং বিকল্প মূল্যায়ন পদ্ধতিরে বর্তমান ফল বাহুছি তেমন পূর্বর আমি দেখিছে বিজ্ঞান এবং বাণিজ্যের মধ্যে অনেক পিলাঙ্কর অসন্তোষ রয়েছিল যা পুণে পরীক্ষা দেওয়া মধ্যে পড়েছিল তো এ দিগের মধ্যে ধ্যান দিয়া যাব কি নিহতি ভাবে আপনার দেখিছেন রশ্মি যে ম্যাট্রিক পরীক্ষার যে অসন্তোষ প্রকাশ করলে যে পরীক্ষা ফলক নিয়ে অসন্তুষ্ট লে সে অফলাইন পরীক্ষা করাগলা এবং এই ক্রমের যদি দেখা তাহলে যুক্ত দুইরে যে অসন্তুষ্ট রয়েবে সে আউ এক সুযোগ দিয়েযাব কারণ এনে বিদ্যালয় গণশিক্ষা বিভাগ পূর্বর নিষ্পতি নিয়ে যাই পূর্বর সূচনা দিয়ে যাই প্রেস রিলিজ মাধ্যমে তেমন আজ যেতবে পরীক্ষাফল যুক্ত দুইর সবু স্ট্রিম্র প্রকাশ পাই তাপরে পরিষদ পক্ষ স্পষ্ট করা যে কেবে পরীক্ষা করা এবং পরীক্ষার তরিকা কম রহব যে অসন্তোষ প্রকাশ করবে সে কেউভাবে ভাবে আবেদন করবে এসব ডিটেলস গাইডলাইন বা ডিটেলস পরিচালনা ফল প্রকাশ পাইবাকে যাচ্ছি বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই জগদীশ।